সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলগুলির ক্ষেত্রে ক্রমশ ভয়াল হচ্ছে করোনা পরিস্থিতি সিবিএসই বোর্ডের পথে এবার আইসিএসই বোর্ড হাঁটলো বাতিল করা হলো দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিন নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানানো হয়েছে ঠিক কি বলা হয়েছে আমরা একবার জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি শ্রেয়সী দেখো যেটা জানানো হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে সেটা হচ্ছে দশম শ্রেণীর যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা হচ্ছে না সেক্ষেত্রে কিভাবে মূল্যায়ন হবে আর একটা সাইন্টিফিক কিছু পদ্ধতি বার করা হবে এবং বার করে সেই অনুযায়ী ফল প্রকাশ করা হবে ফল প্রকাশের ডেট কিভাবে কবে ঘোষণা করা হবে সে কবে হবে ফল প্রকাশ সেটা পরে ঘোষণা করা হবে অন্যদিকে দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু এখনই বাতিল ঘোষণা করা হচ্ছে না তবে সেই পরীক্ষা কবে হতে পারে কি হবে আদু হবে কিনা এই সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীকালে নেওয়া হবে তাহলে কার্যত এই মুহূর্তে সিবিএসসির পথে হেঁটেই কিন্তু সিআইএসসি অর্থাৎ যারা আইসিএস এবং আইএসএ দুটো পরীক্ষা নিয়ে থাকেন তারা দশম শ্রেণীর যে পরীক্ষাটা আইসিএসসি যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা এই মুহূর্তে ক্যান্সেল করলো ধন্যবাদ শ্রেয়সী খবরের দশ দিকের সময় একটা বিরতি ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন কোটি তিপ্পান্ন লক্ষ একুশ হাজার উননব্বই জন মৃত মোট এক লক্ষ আশি হাজার পাঁচশো তিরিশ জন এবং এই যে পরিসংখ্যান এই পরিসংখ্যান কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে প্রত্যেক দিন সংক্রমণের নিরিখে নতুন রেকর্ড গড়ছে সংক্রমণের তালিকা কিন্তু ক্রমশ দীর্ঘ হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টায় সংক্রমণ প্রায় পৌনে তিন লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ লক্ষ পার করে গিয়েছে মৃত্যুর যে পরিসংখ্যান সামনে আসছে দৈনিক মৃত্যু দু হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এবং যে হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের অসচেতনতার ছবিটাও একদিকে যেরকম একই সঙ্গে রয়েছে তাতে চিকিৎসকেরা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক তার সঙ্গে আমরা কথা বলে নেব ডক্টর বণিক যেভাবে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে মানুষের মধ্যে অসচেতনতারও ছবি আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি কোন দিকে এগোতে চলেছে পরিস্থিতি কি মনে হচ্ছে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে কোনো সন্দেহ নেই একদিকে কেসের সংখ্যা বাড়ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিধিনিষেধ মেনে না চলার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দুঃখের কোভিড উদ্বেগের কোনো সন্দেহ নেই আমরা শুধুমাত্র ভ্যাকসিনের উপরে ভরসা করলে তো হবে না প্রথম দিন থেকেই বলছি আমরা বলছি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলাটাই হচ্ছে সবচেয়ে বড় কার্যকরী ভ্যাকসিন এখন মানুষজন যদি মনে করেন যে সরকার কবে লকডাউন ঘোষণা করবে তাতেই বোঝা যাবে পরিস্থিতি কতটা জটিল তার চাইতে ভয়ঙ্কর কোনো বস্তু হতে পারে না তাই আমার মনে হয় আর দেরি না করে এখনই মানুষজনকে এই দায়িত্ববোধ জাগ্রত করতেই হবে যে কাজটা রাজনৈতিক নেতারা সবচেয়ে ভালো করতে পারবেন যে নির্বাচনী রণরঙ্গ অন্যান্য কিছুর পাশাপাশি তারাও মানুষজনকে বলুন দয়া করে মাস্ক পরুন আর অবহেলা করবেন না দয়া করে ঘরের মধ্যে থাকুন আর এরকম ব্যাপার এরকম কি বলবো তাচ্ছিল্য করবেন না ঘরে থাকুন মাস্ক পরুন ডাক্তার স্বাস্থ্যকর্মী চিকিৎসক বিজ্ঞানী তাদের কথা শুনুন রাজনৈতিক দল এবং তাদের নেতারাই কিন্তু পারে এই ছবি পরিবর্তন করতে আমরা বিজ্ঞানীরা চিকিৎসকরা তো বহুবার বহুভাবে বলছি কোনো কাজ তো হচ্ছে না এখন ভরসা রাজনৈতিক দল তাদের নেতারা এবং অবশ্যই অবশ্যই আদালত আদালত কিন্তু একটি অস্ত্র আমাদের হাতে দিয়েছে এখন সেই অস্ত্র ব্যবহার করে প্রশাসন যদি কঠোরতম ব্যবস্থা নেন তাহলেই মানুষকে কিন্তু এই বিধি মেনে চলতে বাধ্য করা যাবে ফাইন করুন না ব্যবস্থা নিন জরিমানা করুন রেল শুরু করেছে পাঁচশো টাকা জরিমানা মাস্ক না পড়লে অন্যান্য জায়গাতেও ব্যবস্থা হচ্ছে লকডাউন কোনো সমস্যা সমাধান নয় কিন্তু দরকার প্রশাসন জনস্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলে রিজিওনাল বেসিসে যেখানে কেস বেশি হচ্ছে সেই জায়গাটাকে আইসোলেট করে দেওয়া তার উৎসমুখ বন্ধ